কোহলির দাপুরের দিনে নায়ক কার্তিক, পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু, আইপিএলে প্রথম জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সোমবার ঘরের মাঠে তারা 4 উইকেটে হারালো পাঞ্জাবকে। বিরাট কোহলির দাপুটের দিনে ম্যাচের রং কেড়ে নিলেন দিনেশ কার্তিক। অনেকদিন বাদেই পুরনো বিরাট কোহলিকেই দেখতে পেলেন ক্রিকেট প্রেমীরা, ছন্দে ফিরে এলেন চেজ মাস্টার। সোমবার পাঞ্জাবের বিরুদ্ধে 16তম ওভারে তিনি আউট হওয়ার পর মনে হয়েছিল হারবে বেঙ্গালুরু, তা হলো না দিনেশ কার্তিকের সৌজন্যেই। অভিজ্ঞ ব্যাটার শেষ দিকে একার হাতেই জিতিয়ে দিলেন বেঙ্গালুরুকেই। কোহলির দাপটের দিনে নজর ঘুরিয়ে দিলেন নিজের দিকেই, যোগ্য সঙ্গত দিলেন মহিপাল লুমরোরও। আইপিএলে প্রথম জয় পেল বেঙ্গালুরু, সোমবার ঘরের মাঠেই তারা 4 উইকেটে হারালো পাঞ্জাবকে। 177 রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুর হয়ে ভালো শুরু করেন কোহলি। দ্বিতীয় বলে তার ক্যাচ পড়ে সেম কারণের বল অফ স্টাম্পের বাইরে ছিল, কোহলি ব্যাটে লেগে উড়ে যায় জনি বেয়ারস্টোর দিকেই। ইংরেজ ক্রিকেটার নড়তে দেরি করায় বল তার হাতে লেগে 4 হয়ে যায়, আর সুযোগ দেননি কোহলি। সেই ওভারে আরও 3টি 4 মারেন, তবে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বেঙ্গালুরু। তাগিসো রাবাদার বল লেগ সাইড দিয়ে মারতে গিয়েছিলেন ফাফ ডুপ্লেসি, বল জমা পড়ে মিড অনে থাকা কারণের হাতেই 3-1 ক্যামেরন গ্রিনকে নামানো হয়। সেই ফটকাও কাজে লাগেনি, গ্রিনও মাত্র 3 রানেই ফিরে যান। তৃতীয় উইকেটে রজত পাটিদারকে নিয়ে ধস সামাল দেন কোহলি, দুজনের জুটিতে উঠে 43 রান। তবে পাটিদার ভালো শুরু করেও ধরে রাখতে পারেননি, সাফল্য পাননি ম্যাক্সওয়েলও। হরপ্রীতের একটি সোজা বলে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান। উল্টো দিকে থাকা কোহলি বুঝতে পারছিলেন সঙ্গীর অভাব হতে পারে, বাড়ছিল অস্কিং রেটও, তাই রান তাড়া করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন 16তম ওভারে হর্ষল পটেলকেই। 2টি 4 মারেন, কিন্তু প্রাক্তন সতীর্থের দুর্বলতা জানতেন হর্ষল। অফ স্ট্যাম্পের বাইরে স্লোয়ার দিয়েছিলেন কোহলি, তুলে মারতে যান ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, ক্যাচ যায় হরপ্রীতের কাছে। পুরনো দলের বিরুদ্ধে উচ্ছ্বাস করেননি হর্ষল, কিন্তু পাঞ্জাবের বাকি ক্রিকেটারেরা যেভাবে আনন্দ করছিলেন তাতেই বোঝা যায় আসল উইকেটটা পেয়ে গিয়েছেন। কোহলিও বিশ্বাস করতে পারেননি, বিমর্ষ মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সাজঘরের দিকে হাঁটা লাগান। পরের ওভারে অনুজ রাওয়াত আউট হতেই দর্শকদের অনেকে বাড়ির পথে হাঁটা লাগিয়েছিলেন, কিন্তু নাটকের তখনও বাকি ছিল। মহিপাল এবং কার্তিক মিলে কোহলির অসমাপ্ত কাজ শেষ করে আসবেন তা অনেকেই ভাবতে পারেননি, কিন্তু কার্তিক বোঝালেন পুরনো চাল ভাতে বাড়ে। ধারাভাষ্যে ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠা কার্তিক যে এখনও ব্যাট হাতে দলকে জেতাতে পারেন তার প্রমাণ পাওয়া গেল সোমবার। আরশদীপ সিংহের 18তম এবং হর্ষলের 19তম ওভারে 13 রান করে উঠে ওই 2টো ওভারে ম্যাচ বার করে দিল পাঞ্জাবের হাত থেকে। দাম পেল না হরপ্রীত ব্রারের বোলিংও, তিনি গুরুত্বপূর্ণ সময়ে 2টি উইকেট শুধু নেননি, ঝাঁপিয়ে পড়ে কোহলির ক্যাচ ধরে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ছোট মাঠেও হরপ্রীতকে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়ে হয় বেঙ্গালুরুর ব্যাটারদের। 4 ওভারে মাত্র 13 রানে 2 উইকেট নেন তিনি, তবে দিনের শেষে তার বোলিং কাজে লাগলো না। বেঙ্গালুরুর চিহ্ন স্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছুটো হওয়ায় প্রচুর রান উঠে। স্বাভাবিকভাবে টসে জিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে 176 রান 6 উইকেটের বিনিময় নেয় পাঞ্জাব। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে অবশ্যই পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।